আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, চাকরি সংক্রান্ত তথ্যগুলো ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগতম। আজকে একটি গুরুত্বপূর্ণ সার্কুলার বিস্তারিত আলোচনা করবো, সেটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সার্কুলার, এটা আপনার লিকুইডিভ সার্কুলার বলতে পারেন। এক্ষেত্রে আপনার হাইলি রিক্রুটেড পোস্টে এটা একটা সার্কুলার দেওয়া হয়। এক্ষেত্রে প্রথম পোস্ট হচ্ছে আপনার ডেপুটি ম্যানেজার আইটি অ্যান্ড কমিউনিকেশন, একটি পোস্ট আছে, ষষ্ঠ গ্রেডের বেতন আপনার এটা কাউন্ট করতেছে। এখানে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা চাইবে, যে বিষয়গুলো আসলে এটার সাথে কানেক্টেড, যেমন দেখছে যে অ্যাপ্লাইড ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন, যার সাথে যেটা ম্যাচ করে আপনার কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে চার বছর মেয়াদি স্নাতকোত্তর ও বিএসসি। তো এক্ষেত্রে আপনার অভিজ্ঞতার ক্ষেত্রে বলছে যে আইটি অ্যান্ড কমিউনিকেশন সংশ্লিষ্ট যে কোনো সনন্দন প্রতিষ্ঠানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সমমান পদে 2 বছর অভিজ্ঞতা সহ মোট 7 বছরের অভিজ্ঞতা লাগবে। এটা হাইলি আপনার এক্সপিরিয়েন্স বেস, সবাই আবেদন করতে পারবেন না। ওকে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অকুপেশনাল হেলথ অ্যান্ড লেবার সেফটি, সপ্তম গ্রেডের আপনার ব্যাথ স্ট্রাকচার এটা। এক্ষেত্রে আপনার অন্যতম পদার্থ নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বা স্নাতক 4 বছর মেয়াদি আপনার থাকতে হবে। এক্ষেত্রে আপনার অকুপেশনাল সেফটি অ্যান্ড অথবা ইন্ডাস্ট্রিয়াল সেফটি বিষয়ে 4 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে অভিজ্ঞতা বেস্ট দুটোই। ওকে, জুনিয়র ক্রেন অপারেটর 8টি পোস্ট আছে, একে 13 গ্রেডের বেতন, 13 গ্রেড অ্যাকচুয়ালি হিউজ স্যালারি, খেয়াল রাখবেন। এতে সরকার আমাদের যে কোনো প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক চাচ্ছে। অবশ্যই আপনার ক্রেন চালানোর অভিজ্ঞতা আপনার থাকতে হবে, লাইসেন্স আছে, এটা মোটামুটি যাদের অভিজ্ঞতা আছে তাদের ভালো একটা সুযোগ আপনার। আর এক্ষেত্রে বয়সে একটা ভালো একটা স্টেপ ছাড় আপনারা পাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ফোরম্যান মেকানিক্যাল 7টি পোস্ট আছে, 14 গ্রেডে সাথে সাথে দিচ্ছে, হিউজ বলতে পারেন। এক্ষেত্রে আপনার শিক্ষা প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক ভোকেশনাল মেশিন টুলস অপশন বিষয়ে আপনার অবশ্যই থাকতে হবে। এক্ষেত্রে 12 বছর অভিজ্ঞতা যাচ্ছে, হিউজ বলতে পারেন। ওকে, ল্যাব টেকনিশিয়ান ফিজিক্স 8টি পোস্ট আছে, 15 গ্রেডের স্ট্রাকচার। এক্ষেত্রে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে উচ্চ মাধ্যমিক মানে সায়েন্স থেকে আপনার থাকতে হবে, আর 6 বছরের যে কোনো কাজের অভিজ্ঞতা, সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে টেকনিশিয়ান হিসাবে। লিখিত মৌখিক পরীক্ষা অবশ্যই বাংলা ইংলিশ ভাষায়, উৎকৃষ্ট যোগাযোগ দক্ষতা থাকতে হবে 1-2, যে উপরে যে পোস্টগুলো ছিল অবশ্যই আপনার এই বিষয়ে হ্যাভি মাত্রায় আপনার একটা পরীক্ষা হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। 1-2 ক্ষেত্রে অবশ্যই আপনার সিজিপিএ তারা বলেছে আপনার 5-4 আর 4-3 থাকতে হবে ন্যূনতম, তারা বলেছে এটা মানে এসএসসি আর এইচএস মানে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স সিজিপিএ সাধারণত এভাবে কাউন্ট করে। 3-5 ক্ষেত্রে আপনার ন্যূনতম 5-3 থাকতে হবে আর 4-2.5 থাকতে হবে, ন্যূনতম দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। ওকে, আপনার বয়সের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে আপনার 1-2 ক্ষেত্রে 37, কম্পিউটার 2 এবং 4 ক্ষেত্রে 35 বছর, 5 ক্ষেত্রে 32 বছর তারা সুযোগ দিচ্ছে আপনার। এগুলো অবশ্যই খেয়াল রাখবে, এগুলো যেন ব্যতিক্রম না হয়। ওকে, প্রথম 1 বছর প্রফেশনাল হিসাবে গণ্য করা হবে, তবে প্রফেশনাল 2 বছর পর্যন্ত বর্ধিত হতে পারে, এটা আপনার কাজের উপর ডিপেন্ডস করবে। তো প্রোবেশন অবশ্যই একটা নির্দেশ হবে, শেষে আপনার প্রতিষ্ঠান থেকে অবশ্যই আপনার মূল্যায়নের ভিত্তিতে চাকরিটা স্থায়ী করা হবে, সব প্রতিষ্ঠান সিদ্ধান্ত করে। এটা কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা সব আমরা জানি সবাই। প্রতিষ্ঠান প্রবেশকালে মানে আপনার ট্রেনিং চলাকালে 3 নং কলে বর্ণিত মাসিক মূল বেতনের বিধি মোতাবেক ভাতা ও প্রকল্প সাইটের কর্মকালীন মূল বেতনে 40% হারে প্রকল্প ভাতা প্রদান করা হবে। স্যালারি স্ট্রাকচার হিসেবে যথেষ্ট ভালো বলতে পারেন, এনপিবি এনপিসি বিএস বিএলএ চাকরি আপনার নিয়মিত চাকরি মানে স্থায়ী হওয়ার পর 3 নং বর্ধিত মূল বেতন বা পারিবারিক আবাসন অথবা পারিবারিক আবাসন সুবিধা দিতে না পারলে মূল বেতনের আপনার ভালো মাত্রায় আপনার একটা ভাতা তারা দিবে। প্রযোজ্যতা অনুসারে মূল বেতনের 40% হারে প্রকল্প ভাতা, যত টাইপের ভাতা আছে আপনার এখানে পাবেন, এটা একটা ভালো একটা চাকরির মধ্যে একটা। অবশ্যই আপনার একটা সিওরিটি বন্ড আপনাকে করতে হবে, 10 বছর পর্যন্ত চাকরি করতে হবে এই মর্মে আপনার, সাধারণত এইসব প্রতিষ্ঠানে যারা আপনার থাকে তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো করে, এটা খেয়াল রাখবেন। কারণ তারা কোনো ধরনের মানে কর্মীকে ধরুন চায় না যেখানে চলে যাক, কারণ চেষ্টা করে তারা রাখার জন্য আপনার। আবেদন যারা ইন্টারেস্টেড তারা যে অনলাইন আবেদন ফর্ম আছে এটা লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এই ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। ওকে, তো অবশ্যই যারা কোনো জায়গায় আপনার কাজ করতেছেন, এখানে কাজ করার আগে অবশ্যই আপনাকে নক কালেক্ট করতে হবে, যেটা বললো তারা, আর সমস্ত ঠিকানা এই বরাবর পাবেন, আমি এটা লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এক্ষেত্রে 500 টাকা তারা চার্জ করতেছে, আর লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা সব কিছু তারা আপনাদের ওয়েবসাইটে দিয়ে দেবে। ওকে, ভালো একটা সার্কুলার বলতে পারেন, যাদের আসলে অভিজ্ঞতাগুলো ম্যাচ করে দেখতে পারেন, ভালো প্রতিষ্ঠান কোনো সন্দেহ ছাড়াই। কোনো বিষয় নিয়ে হেল্প করতে পারলে আমাকে অবশ্যই বলবেন, আমি বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।